আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কুক অ্যান্ড ফুড। আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি, সেটা হচ্ছে ফুলকপি ভাজি। তো চলুন দেখে নিই ফুলকপি ভাজি কীভাবে করতে হয়। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে মরিচ কেটে নিয়েছি আমি, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে ধনে পাতা কুচি, এখানে কিছু জিরা নিয়েছি, গোটা জিরা, আপনারা চাইলে সেটা ইউজ না করতেও পারেন। এটা এখানে নিয়েছি আমি লবণ। আর এখানে আমার ফুলকপি ভাজি করতে যা লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়া আর মশলা গুঁড়া। এখানে আছে হলুদ গুঁড়া আর মশলা, আর আছে লাগবে তেল, আর লাগবে পরিমাণ মতো পানি। তো চলুন দেখে নিই কীভাবে ফুলকপি ভাজি করতে হয় সহজ পদ্ধতিতে। প্রথমে এখানে আমি একটা প্যান নিয়েছি, গ্যাসটা অন করলাম, কিছুক্ষণ প্যানটাকে আমি গরম হতে দিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটাকে গরম করতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, তো স্মেল আসার জন্য ভালো, চাইলে আপনারা না দিতেও পারেন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলো নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ নাড়াতে হবে। আমি এখানে দিয়ে দিব 7 মতো লবণ। এবার এগুলোকে আবার নাড়াচাড়া করবো। পেঁয়াজ এবং কাঁচামরিচ যত লাল হবে তত সেটা খেতে ভালো হবে। Thank you.
লাল না হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিব চিনি। এবার লাল হয়ে গেছে, এখানে আমি দিব হলুদ গুঁড়া 1 চামচ, আমি এত সামান্য পরিমাণে দিলাম। এবার এগুলোকে নাড়তে হবে ভালোভাবে, হলুদটাকে একেবারে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে দিচ্ছি 1 চামচের মতো মশলা, এবার এখানে আরো সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করলাম, যাতে মশলাটা লেগে যায়। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি দেব, এতটা লেগে না যায়। আর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখব, এবং এভাবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখতে হবে। এখন আমার ফুলকপি ভাজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা টমেটোগুলো। এবার এগুলো দিয়ে আমি
নেড়ে নিচ্ছি। টমেটো দিবেন একেবারে যখন ফুলকপিটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন। হাফ সিদ্ধ হয়ে আসলে টমেটোগুলো দিলে তখন এগুলো টমেটোটা গলে যায় না। একদম হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে কিছু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। ফ্লেভারটা একদম ভালো আসার জন্য এবার আমি এগুলোকে নাড়াবো। এবার আমি কিছুক্ষণ আড়ে দিচ্ছি, দেখুন একদম ভুনা ভুনা হয়েছে ভাজিটা। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এভাবে ফুলকপি ভাজি করলে খেতে খুব টেস্ট হয়। হয়ে গেল আমার ফুলকপি ভাজি, আমি গরম গরম সার্ভ করে নিয়েছি ফুলকপি ভাজি। আপনাদের যদি এই ভাজিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।